বহুজাতিক একটি কোম্পানি কৃত্রিমভাবে কোরাল উৎপাদন করছে, যাদের লক্ষ্য বিপন্ন অঞ্চলগুলোর সাগরে কোরাল স্থাপন। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি বিশ্বাসের মাধ্যমে ক্রমশ হারিয়ে যেতে বসা প্রবাল প্রাচীরকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বজুড়েই হুমকির মুখে প্রবাল প্রাচীর। এবার সেসব প্রবাল প্রাচীর রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে দুবাইয়ের একটি কোরাল ফার্মের বিজ্ঞানীরা, বাণিজ্যিকভাবে যেখানে উৎপাদন করা হচ্ছে কোরাল। একটি কৃত্রিম পরিবেশে রেখে কোরালগুলোকে বড় করা হচ্ছে, যেখানে প্রায় 50 গুণ দ্রুত গতিতে বৃদ্ধি পায় কোরালগুলো। প্রথমে বিশেষ পদ্ধতিতে ছোট ছোট টুকরা করা হয় কোরালগুলোকে, এরপর নিয়ন্ত্রিত পরিবেশে এগুলোকে আলাদাভাবে বড় করা হয়, শেষে সাগরে স্থাপন করা হয় বিশেষ যত্নের সাথে। কোরালগুলোকে শক্তিশালী করে আমরা আসলে পরিবেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি, যাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে এগুলো টিকে থাকতে পারে। জাত ভেদে এগুলো 6 মাস, 12 মাস, আবার কোনোটা 2 বছরে পরিপূর্ণ হয়। বহুজাতিক প্রতিষ্ঠান কোরাল ভিটাফার্ম 2023 সালে পরিকল্পনা নেয় ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে সাগরে 30,000 কোরাল স্থাপনের। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। প্রবাল প্রাচীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা নানাভাবেই চেষ্টা করছি। কোরাল ভিটা যা করছি সে চেষ্টাগুলি একটা, আর এই প্রক্রিয়াও অনেকটা সহজ, যে কেউই বাণিজ্যিকভাবে এটি করতে পারে। সহায়তা করতে সবসময়ই প্রস্তুত আমরা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মকর্তারা বলছেন, 2050 সালের মধ্যে বিশ্বে জীবিত কোরালের 70-90% মরে যাবে, যদি না বৈপ্লবিক কোনো পদক্ষেপ না নেওয়া হয়, যার বিরূপ প্রভাব পড়বে সামুদ্রিক বাস্তুতন্ত্রে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।